হাই ভিউয়ার্স, আজকে কথা বলবো কিভাবে আপনি আপনার বিকা আকাশে টাকা আসলে মেসেজ আসে না, কি কারণে টাকা ঢুকলে মেসেজ আসে না, সেই বিষয়ে একটু কথা বলবো। তো আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনার গ্রামীণ সিম রবি করেছেন, রবি সিম গ্রামীণ করেছেন, বা বাঙালি সিম গ্রামীণ করেছেন, বা আপনি যে কোনো একটা অপারেটার আছেন অপারেটার চেঞ্জ করেছেন, আপনি যদি গ্রামীণ থাকেন অন্য অপারেটারে যেটা গিয়েছেন যেমন আর কি। তো আপনি যখন দেখছেন যে আপনি অন্য অপারেটারে গেছেন, গ্রামীণ থেকে রবিতে গেছেন, কিন্তু মেসেজ আসে না, টাকা কেউ দিলে আপনার কোনো পার্টনার বা আপনার কোনো বিজনেস পার্টনার বা আদার যে কেউ টাকা দিলে আপনাকে টাকা দিলে মেসেজ আসে না, তো এই বিষয়ে কথা বলবো। আমি দেখতে পাচ্ছেন *247 হ্যাশ ডায়াল করে রেখেছি, তো আমি এখন আমার জিপি নাম্বার থেকে, অর্থাৎ এটা ডায়াল করবেন আপনি নিজে, তারপরে আপনার যে জিপি নাম্বার আছে সেখানে আপনারা টাইপ করবেন। তো আমি যদি আমার জিপি নাম্বার একটু টাইপ করে আপনাদেরকে দেখাই, এই জিপি দিলাম, কোডটা ইউএসডি করে দেখাচ্ছি, আমি কোডটা ডায়াল হয়েছে। দেওয়ার পরে এখানে অপশান দেখবেন, প্রথম অপশান আছে হলো সেন্ড মানি, তারপরে নন সেন্ড মানি মানে যারা অ্যাকাউন্ট নেই তাদের ক্ষেত্রে, তারপরে হলো রিচার্জ, তারপরে হলো পেমেন্ট, তারপর ক্যাশ আউট, পে বিল, 5 নম্বর গেট ইউর বোনাস, এবং 8 নম্বর হলো মাই বিকাশ। তো আমি সরাসরি 8 নম্বর অপশানে যাব। এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হলো চেক ব্যালেন্স, স্টেটমেন্ট চেক, পিন নাম্বার চেক, প্রিয় নাম্বার, তারপরে ম্যানেজমেন্ট কি এটা যেন নতুন আসছে 5 নম্বরটা, আমি ওইভাবে জানি না, 6 নম্বরটা হলো আপডেট ইউর MMP ইনফরমেশান। তো এই MMPতে আপনি যেতে হবে। তো আপনার যদি গ্রামীণ থেকে থাকে তাহলে আপনি অন্য যাবেন, 6 নম্বর অপশান আমি সিলেক্ট করলাম MMP অপশান। আপনি যদি গ্রামীণ থাকে তাহলে গ্রামীণের দরকার নেই, তাহলে আপনি রবি সিলেক্ট করবেন। আপনি যদি গ্রামীণ সিম হয়ে থাকেন, আপনি এখন রবি হয়েছেন, তাহলে রবি সিলেক্ট করতে হবে। আপনার যদি গ্রামীণ থেকে থাকে তাহলে গ্রামীণ, ওটা আপনাকে চেঞ্জ করতে হবে না। আপনার যদি বাঙালি, আপনার গ্রামীণ কিন্তু আপনি এখন বাঙালি অপারেটারে গেছেন, তাহলে বাঙালি সিলেক্ট করতে হবে। টেলটকে যদি যান টেলটকে সিলেক্ট করতে হবে, এই হলো মূলত কাজ। তারপরে এখানে সিলেক্ট করে দিলেন, আমার যেহেতু করা আছে, তারপরে আপনাকে একটা মেসেজ দিবে, দিলে আপনার পিন নাম্বার যাবে, দিলে হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে একটু নক করবেন, আমি আপনাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত আছি। এগুলো শেষ করছি, আল্লাহ হাফেজ।